নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট পরীক্ষা, এছাড়াও আসাম টেট, ত্রিপুরা টেট, প্রত্যেকটা টেট পরীক্ষারই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বা শিশু মনস্তত্ত্ব শিক্ষাবিজ্ঞান। এর মধ্যে আজ আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ডেভিড আসুবেলস মিনিংফুল ভার্বাল লার্নিং থিওরি সম্পর্কে আলোচনা করব। ডেভিড অসুবেলের অর্থবহ মৌখিক শিখন তত্ত্ব বা মিনিংফুল ভার্বাল লার্নিং থিওরি, এটাকে সাবসামশন থিওরিও বলা হয়। দেখো, সাবসিউম কথাটার অর্থ কি? এর অর্থ হচ্ছে কোন একটা নতুন যে তথ্য বা নতুন ধারণা, সেটাকে ইনকর্পোরেট করা বা সংযুক্ত করা। কার সঙ্গে? যে কগনিটিভ স্ট্রাকচার শিক্ষার্থীর রয়েছে, শিক্ষার্থীর যে জ্ঞানমূলক সংগঠন রয়েছে তার সঙ্গে। তাহলে শিক্ষার্থীর জ্ঞানমূলক সংগঠনের মধ্যে নতুন তথ্য বা ধারণাকে অর্থবহভাবে বা অর্থপূর্ণভাবে সংযুক্ত করাকেই বলা হচ্ছে সাবসিউম। তাই এই ডেভিড অসুবেলের যে মিনিংফুল ভার্বাল লার্নিং থিওরি, তাকে সাবসামশন থিওরিও বলা হয়। আমি নিবেদিতা দি অ্যান্ড ওয়েলকাম টু নিবেদিতা দাস এডুকেশন। তোমাদের সকলকে এই প্ল্যাটফর্মে স্বাগত। তাহলে চলো মূল আলোচনায় আসা যাক। ডেভিড অসুবেলের সঙ্গে সম্পর্কিত যে শিখন তত্ত্ব, সেটা হচ্ছে মিনিংফুল ভার্বাল লার্নিং থিওরি বা অর্থপূর্ণ শাব্দিক শিখন তত্ত্ব। একে সাবসামশন থিওরিও বলা হয়। তাহলে আমরা বলতে পারি, অর্থপূর্ণ শাব্দিক শিখন তত্ত্ব বা মিনিংফুল ভার্বাল লার্নিং থিওরি বা সাবসামশন থিওরি, এর প্রবর্তককে ডেভিড অসুবেল। ডেভিড অসুবেল ছিলেন একজন আমেরিকার মনোবিজ্ঞানী। তার জীবনকাল হচ্ছে 1918 থেকে 2008, 1918 থেকে 2008। ডেভিড অসুবেলের মত অনুযায়ী, এই যে প্রকৃত শিখন, এই প্রকৃত শিখন হচ্ছে প্রকৃতপক্ষে অর্থবহ শিখন বা মিনিংফুল লার্নিং। মিনিংফুল লার্নিং বলতে আমরা কি বুঝি? বিভিন্ন যে ধারণা, নীতি এবং বিচার, বিভিন্ন ধারণা বা কনসেপ্ট, নীতি বা প্রিন্সিপালস এবং বিচার বা আইডিয়া, এর বোধগম্যতার মাধ্যমে শিখন। কিছু ধারণা আমরা বুঝে শিখছি, নীতি বা প্রিন্সিপালস গুলোকে আমরা কিন্তু বুঝে আয়ত্ত করে শিখছি, বিচার সেগুলোকেও আমরা কিন্তু বিচার বিশ্লেষণ করে বুঝে শিখছি। তাহলে যে বোধগম্যতার মাধ্যমে শিখন, এটাকেই বলা হচ্ছে অর্থপূর্ণ শিখন বা মিনিংফুল লার্নিং, যার কথা প্রথম বলেছিলেন ডেভিড অসুবেল। তিনি তার এই তত্ত্বে বর্ণনা করেছেন কিভাবে শিক্ষার্থীরা পাঠ্য বিষয় সংক্রান্ত যে তথ্য, সেটাকে অর্থবহ শিখনে রূপান্তরিত করতে পারে। এর প্রসেসটাই আমরা জানবো। ডেভিড অসুবেলের যে অর্থপূর্ণ শাব্দিক শিখন তত্ত্ব, সেটা প্রথম প্রকাশিত হয় 1963 সালে। এক্ষেত্রে শিখন প্রক্রিয়া যেটা সম্পাদিত হয়, সেটা হচ্ছে অবরোহী প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ডিডাকটিভ মেথড। প্রথমে আমরা কি শিখবো? সূত্র, তারপর সেখান থেকে আসবো উদাহরণে। প্রথমে তত্ত্ব সম্পর্কে জানবো এবং তারপর সেই সংক্রান্ত উদাহরণগুলো আমরা শিখবো। এই যে তত্ত্ব, ডেভিড অসুবেলের যে তত্ত্ব সাবসামশন থিওরি বা অর্থপূর্ণ শাব্দিক শিখন তত্ত্ব, এটাকে প্রধানত আধুনিক যে প্রজ্ঞামূলক তত্ত্ব বা মডার্ন কগনিটিভ থিওরি, এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। আমরা জানি যে যে কগনিটিভ থিওরি অফ লার্নিং বা কগনিটিভ ভিউ অফ লার্নিং, এর সমর্থক ছিলেন কারা? পিয়াজে, ব্রুনার, আসুবেল এবং জ্ঞানে। এর মধ্যে কগনিটিভ কনস্ট্রাকটিভিস্ট বলা হয় ব্রুনার এবং আসুবেলকে, এবং সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট বলা হয় ভাইগটস্কিকে, তাই তো? এগুলো আমরা জানি। তাহলে এই যে অসুবেলের যে তত্ত্ব, তাকে কিন্তু মডার্ন কগনিটিভ থিওরি এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এবং এই যে তত্ত্ব, ডেভিড অসুবেলের যে মিনিংফুল ভার্বাল লার্নিং থিওরি, সেটা মনে করা হয় যে পিয়াজের যে প্রজ্ঞামূলক তত্ত্ব, তার দ্বারা অনেকাংশে প্রভাবিত। ডেভিড অসুবেল প্রধানত শিখন বা লার্নিং এর চারটি প্রকারের উল্লেখ করেছেন। দেখো, এর মধ্যে প্রথমেই আসছে বোধহীন শিখন, বা এটাকে বলা হয় রোট লার্নিং। এরপর হচ্ছে মিনিংফুল লার্নিং, বা এটাকেই বলা হচ্ছে অর্থবহ শিখন। এরপর রিসেপটিভ লার্নিং বা গ্রহণজনিত শিখন, এবং ডিসকভারি লার্নিং বা আবিষ্কারমূলক শিখন। এগুলো সম্পর্কে আমরা একটু দেখে নিই। দেখো, এই যে রোট লার্নিং বা বোধহীন শিখন বলতে আমরা কি বুঝি? এই প্রকার শিখনে ইন্দ্রিয়ের মাধ্যমে যে গৃহীত তথ্য, আমাদের যে বিভিন্ন ধরনের ইন্দ্রিয়, 5টা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এর রিসেপ্টরের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্যকে গ্রহণ করি। তাহলে ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যে সমস্ত তথ্যকে গ্রহণ করছি, সেগুলোকে আমরা বুঝছি না,
না বুঝেই অবিকৃত অবস্থায় যেমন দেখছি সেভাবেই কিন্তু সংরক্ষণ করা হচ্ছে। এটাকেই বলা হচ্ছে বোধহীন শিখন, অর্থাৎ না বুঝেই সেটাকে শেখা বা সংরক্ষণ করা, বা এটাকেই বলা হচ্ছে রোট লার্নিং। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, ছোটবেলায় বাচ্চারা শেখে বিভিন্ন অক্ষরগুলো, যেমন ক খ গ ঘ, তারা কিন্তু এগুলো না বুঝেই যেমন দেখছে সেভাবেই কিন্তু অবিকৃত অবস্থায় সংরক্ষণ করছে। বিভিন্ন সংখ্যা 1 2 3 4, এছাড়াও বিভিন্ন যে পোয়েমস বা রাইমস, এগুলোকে তারা কিন্তু না বুঝেই সংরক্ষণ করে। তাহলে এই ধরনের শিখনকে আমরা কি বলতে পারি? বোধহীন শিখন। দ্বিতীয় যে ধরনের শিখনের কথা তিনি উল্লেখ করেছেন সেটাকে আমরা বলছি অর্থবহ শিখন, বা এটাকে বলা হয় মিনিংফুল লার্নিং, যার উপর কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন ডেভিড অসুবেল। এই প্রকার শিখনে সংরক্ষিত যে তথ্য তার সঙ্গে কি করা হয়, নতুন যে তথ্য গ্রহণ করছে শিক্ষার্থী সেটাকে মিলিয়ে সেটাকে অর্থবহ শিখনে রূপান্তরিত করে। তাহলে সে কিছু জিনিস অলরেডি জানে, সেটা হচ্ছে সংরক্ষিত তথ্য, আর নতুন তথ্য যেটা সে এখন জানছে সেই সংরক্ষিত তথ্যের সঙ্গে নতুন তথ্যকে মিলিয়ে নিয়ে তাকে কিন্তু অর্থবহ করছে, অর্থাৎ ব্যাপারটা সম্পর্কে সে বুঝতে পারছে এবং শিখছে। এক্ষেত্রে পূর্ববর্তী জ্ঞানের সঙ্গে বর্তমান জ্ঞানকে যুক্ত করে, অথবা যে পূর্ববর্তী জ্ঞান অর্থাৎ যে ব্যাপারটা সে অলরেডি জানে তাকে জীবনের সঙ্গে সংযুক্ত করার ফলে শিখন অর্থপূর্ণভাবে সম্পাদিত হয়। যেমন একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে একটা নতুন প্রাণী কোনো একজন শিক্ষার্থী দেখলো, দেখার পর সে মিলিয়ে দেখলো যে এরকম প্রাণী সে আগে দেখেছে কিনা। যদি দেখা যায় যে সে ধরনের প্রাণী সে আগে দেখেছে, এটা অনেকটা বানরের মতো দেখতে, অনেকটা একই রকম কিন্তু পুরোটা নয়, কিছু পার্থক্য কিন্তু আছে, তখন শিক্ষার্থী সিদ্ধান্ত করতে পারে যে এটাও একটা অন্য প্রজাতির বানর। হয়তো কেউ বলে দিল যে এর নাম বেবুন, তখন শিক্ষার্থীর নতুন অভিজ্ঞতার সঙ্গে কিন্তু এই নতুন নামটা যুক্ত হয়ে গেল যে বেবুন এটাও কিন্তু একটা ধরনের বানরেরই প্রজাতি, তাই তো? তাহলে এটাকে আমরা বলতে পারি অর্থবহ শিখন। এরপর আমরা আসছি গ্রহণজনিত শিখন, বা এটাকে বলা হয় রিসেপটিভ লার্নিং। দেখো, গ্রহণজনিত শিখন ব্যাপারটা কি, যে আমরা আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে অনেক কিছু দেখছি শুনছি, তাই তো? তাহলে যা দেখছি শুনছি সেটাকে বুঝে আমরা গ্রহণ করতে পারি, পড়ে গ্রহণ করতে পারি, লিখে গ্রহণ করতে পারি, বা না বুঝেও গ্রহণ করতে পারি। তাহলে যে বুঝে পড়ে লিখে বা না বুঝে যেভাবেই আমরা গ্রহণ করি না কেন, সেটা কিন্তু কিছুক্ষণের জন্য হলেও সংরক্ষিত হয়। একেই বলা হচ্ছে গ্রহণজনিত শিখন বা রিসেপটিভ লার্নিং। এটা শিখনের প্রাথমিক পর্যায়, কিন্তু শিখনের স্থায়ী প্রক্রিয়া কিন্তু নয়। তাহলে রিসেপটিভ লার্নিংটা কিন্তু শিখনের স্থায়ী প্রক্রিয়া নয়। এরপরে 4 নম্বর যে শিখনের প্রক্রিয়া, যেটা সম্পর্কে অসুবেল বলেছেন, সেটা হচ্ছে আবিষ্কারমূলক শিখন বা ডিসকভারি লার্নিং। ব্যাপারটা কি, যে আমরা কোনো কিছু খুঁজে তার থেকে শিখছি। এই প্রকার শিখনের প্রবক্তা হচ্ছেন জেরম ব্রুনার, কিন্তু ডেভিড অসুবেল শিখনের যে একটা প্রকার রূপে কিন্তু এই আবিষ্কারমূলক শিখন বা ডিসকভারি লার্নিং এর উল্লেখ করেছেন। বিভিন্ন জিনিস খোঁজার মাধ্যমে শেখা, সেই খোঁজাটা বিভিন্ন রকম ভাবে হতে পারে, যেমন ইন্টারনেট থেকে খোঁজা, জীবনের কোনো প্রয়োজনের তাগিদে খোঁজা এবং এর মাধ্যমে শেখা ইত্যাদি এই আবিষ্কারমূলক শিখন বা ডিসকভারি লার্নিং এর অন্তর্গত। যেমন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানো যেতে পারে, যে ছাত্রছাত্রীরা পরিবেশ থেকে বিভিন্ন ধরনের পাতার নমুনা সংগ্রহ করছে, তাই তো? হয়তো শিক্ষক বলেছেন শিক্ষার্থীদের যে বিভিন্ন ধরনের পাতার নমুনা তোমরা সংগ্রহ করো। তাহলে তারা পাতার নমুনা বিভিন্ন সংগ্রহ করলো, পাতাগুলোর বৈশিষ্ট্যের তালিকা তারা তৈরি করলো, এবং তাদের মধ্যে যে জেনারেল যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বা সাধারণ বৈশিষ্ট্যগুলোকে তারা চিহ্নিত করতে পারলো। তাহলে তারা কিন্তু এই যে একক পত্র, যৌগিক পত্র বা জালিকাকার শিরাবিন্যাস, সমান্তরাল শিরাবিন্যাস ইত্যাদি সম্পর্কে তাদের একটা ধারণা জন্মাবে। এই ধরনের যে শিখন সেটা কিন্তু আবিষ্কারমূলক শিখন বা ডিসকভারি লার্নিং এরই অন্তর্গত। তাহলে আমরা দেখতে পেলাম ডেভিড অসুবেল 4 প্রকার শিখন পদ্ধতির কথা বলেছেন। একটা হচ্ছে রোট লার্নিং বা বোধহীন শিখন, 2 হচ্ছে মিনিংফুল লার্নিং বা অর্থবহ শিখন, 3 হচ্ছে রিসেপটিভ লার্নিং বা গ্রহণজনিত শিখন, এবং 4 হচ্ছে ডিসকভারি লার্নিং বা আবিষ্কারমূলক শিখন।
তাহলে আমরা চার প্রকার শিখন সম্পর্কে আলোচনা করলাম, লার্নিং এর যে চার ধরনের প্রকার সেটা সম্পর্কে আলোচনা করলাম। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মিনিংফুল লার্নিং বা অর্থবহ শিখনের প্রকারগুলো কি কি, বা অর্থবহ শিখন কোন কোন ভাবে সম্পাদিত হয়। এর মধ্যে আমরা তিনটে প্রকার পাচ্ছি, এক হচ্ছে রিপ্রেজেন্টেশন লার্নিং, দুই হচ্ছে কনসেপ্ট লার্নিং এবং তিন হচ্ছে প্রপোজিশন লার্নিং। এই যে রিপ্রেজেন্টেশন লার্নিং বা প্রতিনিধিত্বমূলক শিখন বা উপস্থাপনমূলক শিখনও বলা যেতে পারে, এটা কি? এটা হচ্ছে মিনিংফুল লার্নিং বা অর্থবহ শিখনের একটা প্রকার, তাই তো? এই ধরনের শিখনে দেখা যায় যে এটা প্রাথমিক পর্যায়ের শিখন, এটা যার উপর পরবর্তী শিখনটা কিন্তু নির্ভর করে। তাহলে সবার প্রথমে এই যে রিপ্রেজেন্টেশন লার্নিং দরকার, নইলে কিন্তু আমরা পরবর্তী শিখনে কিন্তু যেতে পারবো না। এই প্রকার শিখনের ভিত্তি কি? চিহ্ন, শব্দ এবং শব্দ ভাণ্ডারকে আয়ত্ত করা, বিভিন্ন প্রকার চিহ্নগুলো সম্পর্কে ধারণা লাভ করা, সেখান থেকে শব্দ তৈরি করা এবং বিভিন্ন ধরনের শব্দ ভাণ্ডারকে আয়ত্ত করা, এটা রিপ্রেজেন্টেশন লার্নিং বা প্রতিনিধিত্বমূলক বা উপস্থাপনমূলক শিখনের মধ্যে পড়ে। এবার 2 নম্বর আসছে কনসেপ্ট লার্নিং বা ধারণামূলক শিখন। যখনই শিক্ষার্থীদের অনেক শব্দ ভাণ্ডার আয়ত্ত হয়ে গেল, তখন তার সঙ্গে সঙ্গে তারা কি করছে, বিষয় সম্পর্কে যে ধারণা বা কনসেপ্ট সেটা লাভ করছে, যেটা তাদের বিভিন্ন বস্তুর সাধারণীকরণ বা জেনারেলাইজেশন, বৈষম্য বা ডিফারেন্সিয়েশন এবং শ্রেণীকরণ বা ক্লাসিফিকেশনে সাহায্য করছে। তাহলে এই ধারণামূলক শিখন বা কনসেপ্ট লার্নিং মানে কি, যে শব্দ ভাণ্ডার, চিহ্ন, শব্দ ভাণ্ডার অলরেডি আয়ত্ত হয়ে গেছে, এরপরে তারা বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা বা কনসেপ্ট লাভ করছে, যেটা বিভিন্ন বস্তুর ক্ষেত্রে এই যে জেনারেলাইজেশন বা সাধারণীকরণ, বৈষম্য বা ডিফারেন্সিয়েশন এবং শ্রেণীকরণ বা ক্লাসিফিকেশনের ক্ষেত্রে তাদের সাহায্য করছে। আর 3 নম্বর যে প্রকার মিনিংফুল লার্নিং বা অর্থবহ শিখনে, সেটা হচ্ছে প্রপোজিশন লার্নিং বা প্রস্তাবনা শিখন। এটা কিন্তু ওপরের যে এই 2 ধরনের শিখন আমরা পড়লাম, একটা হচ্ছে রিপ্রেজেন্টেশন লার্নিং এবং কনসেপ্ট লার্নিং, এর সমন্বয়। এই প্রকার শিখন দেখো উপরোক্ত 2 প্রকার শিখনের সমন্বয়। কোন শব্দ এবং তার অর্থের সঙ্গে শব্দটার চিত্র রূপ অর্থাৎ তার যে ছবিটা সেটা সংযুক্ত হওয়ার ফলে সেই বিষয় সম্পর্কে সামগ্রিক ধারণা প্রকাশিত হয় এবং অর্থপূর্ণভাবে শিখন সম্পাদিত হয়। এটাকেই বলা হয় প্রস্তাবনা শিখন বা প্রপোজিশন লার্নিং। আমরা জানলাম যে কি কি ভাবে অর্থবহ শিখন সম্পন্ন হতে পারে, যার মধ্যে আমরা পেলাম রিপ্রেজেন্টেশন লার্নিং, কনসেপ্ট লার্নিং এবং প্রপোজিশন লার্নিং। এরপর আমরা জানব যে মিনিংফুল লার্নিং বা অর্থবহ শিখন কোন কোন পদ্ধতিতে ঘটে। 4 ধরনের পদ্ধতি আমরা দেখতে পাই যার মাধ্যমে অর্থবহ শিখন সম্পন্ন হয়, যার মধ্যে প্রথমেই আমরা পাচ্ছি সংযোগমূলক শিখন বা কম্বিনেশনাল লার্নিং। এই প্রক্রিয়ায় দেখা যায় যে পূর্ববর্তী জ্ঞান অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে যে জ্ঞানের সম্ভার অলরেডি রয়েছে, অর্থাৎ শিক্ষার্থী যা অলরেডি জানে, তার ভিত্তিতে একই স্তরের বা সেম লেভেলের নতুন ধারণা বা নিউ কনসেপ্ট উদ্ভূত হয়। যেমন উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে যে একজন শিক্ষার্থীর 1 বর্ষজীবী উদ্ভিদ সম্পর্কে ধারণা আছে, যে সমস্ত উদ্ভিদেরা 1 বছর বাঁচে তাদেরকে 1 বর্ষজীবী উদ্ভিদ বলে, যেমন ধান, গম। তাহলে এই জ্ঞানের ভিত্তিতে একই স্তরের বা সেম লেভেলের যে নতুন ধারণা, অর্থাৎ দ্বিবর্ষজীবী উদ্ভিদ কাকে বলে, বহু বর্ষজীবী উদ্ভিদ কাকে বলে, এর ধারণা দেওয়া যেতে পারে পূর্ববর্তী জ্ঞানের সঙ্গে সংযোগের মাধ্যমে। যে উদ্ভিদ 2 বছর বাঁচে সেটা দ্বিবর্ষজীবী উদ্ভিদ, যে উদ্ভিদ বহু বছর বাঁচে সেগুলো হচ্ছে বহু বর্ষজীবী উদ্ভিদ। তাহলে এই যে সংযোগের মাধ্যমে যে শিখন, এটাকেই বলা হচ্ছে সংযোগমূলক শিখন বা কম্বিনেশনাল লার্নিং। এর আরো একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে বাষ্পীভবন সম্পর্কে কোন একজন শিক্ষার্থী জানে। বাষ্পীভবন কাকে বলে? যে যখন কোন একটা তরল তাপ গ্রহণ করে বাষ্পীভূত হয়, তখন এই ঘটনাকে বলা হয় কি, বাষ্পীভবন। তাহলে এই ধারণাটা তার থাকলে সে একই লেভেলের বা সেম স্তরের, একই স্তরের অন্যান্য যে ধারণাগুলো, নতুন নতুন ধারণা যে বাষ্পীভবনের ওপর নির্ভর করেই যে ধারণাগুলো সৃষ্টি, যেটা হচ্ছে কুয়াশা, মেঘ, শিশির, এগুলোর সম্পর্কেও সে কিন্তু ধারণা লাভ করতে পারে। এটাকে বলা হচ্ছে সংযোগমূলক শিখন বা কম্বিনেশনাল লার্নিং। এরপর আমরা আসছি অধীনস্থ শিখন বা সাব অর্ডিনেট লার্নিং। এই প্রক্রিয়ায় শিক্ষার্থীরা মূল ধারণা সম্পর্কে কিন্তু অবগত থাকে না বা জানে না, কিন্তু এর উপধারণা বা নিম্নবর্তী ধারণা সম্পর্কে অবগত হয়। যেমন একটা উদাহরণ বলা যেতে পারে যে কোন একজন শিক্ষার্থী সে মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে, মিশ্র পদার্থ কাকে বলে, এগুলো সম্পর্কে জানে,
কিন্তু পদার্থ বা বস্তু কাকে বলে সে সম্পর্কে কিন্তু তার কোনো ধারণা নেই। তাহলে সে পদার্থ বা বস্তু সম্পর্কেই জানে না, কিন্তু সে পদার্থের যে বিভিন্ন শ্রেণী বিভাগগুলো, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ, এগুলো সম্পর্কে জানে। এই ধরনের শিখনকে বলা হয় অধীনস্থ শিখন বা সাব অর্ডিনেট লার্নিং, যেখানে মূল ধারণা সম্পর্কে সে জানে না, অবগত নয়, কিন্তু তার উপধারণা বা নিম্নবর্তী ধারণাগুলো সম্পর্কে সে জানে বা সে অবগত। এরপর আমরা আসছি তৃতীয় পদ্ধতি, যেটা হচ্ছে সহ সম্বন্ধমূলক শিখন বা কো রিলেটিভ সাবসামশন। এই যে প্রক্রিয়া, এখানে পূর্ববর্তী ধারণার পরিবর্তন করা হচ্ছে, পরিবর্ধন বা বিবর্ধনের মাধ্যমে নতুন ধারণা সংযোজিত হচ্ছে এবং উচ্চতর ধারণা গঠিত হচ্ছে, এটাকে বলা হচ্ছে কো রিলেটিভ সাবসামশন বা সহ সম্বন্ধমূলক শিখন। একটা উদাহরণের সাহায্যে বোঝানো যেতে পারে যে কোন একজন শিক্ষার্থীর হয়তো স্তন্যপায়ী সম্পর্কে ধারণা আছে। স্তন্যপায়ী প্রাণী কাদের বলে? যাদের রক্ত জেনারেলি গরম হয়, যাদের শরীরে লোম থাকে, যারা বাচ্চা প্রসব করে, তাদেরকে বলা হয় স্তন্যপায়ী প্রাণী। এরপরে সে জানলো যে ক্যাঙ্গারু, এটা কি স্তন্যপায়ী? সে জানলো হ্যাঁ, ক্যাঙ্গারু হচ্ছে একটা বিশেষ ধরনের স্তন্যপায়ী প্রাণী বা ম্যামালস, যাকে বলা হয় মার্সুপিয়াল। কেন মার্সুপিয়াল বলা হয়? এরা ইম্যাচিওর এবং পার্কলি ডেভেলপড বেবির জন্ম দেয়, যারা থলির মধ্যে দুধ খেয়ে বড় হয়, কিন্তু এরা একটা বিশেষ ধরনের স্তন্যপায়ী। তাহলে কি হলো যে স্তন্যপায়ী সম্পর্কে শিক্ষার্থীর ধারণা ছিল, এবারে এই যে পূর্ববর্তী ধারণা তার পরিবর্তন এবং বিবর্ধনের মাধ্যমে নতুন ধারণা সংযোজিত হলো যে একটা বিশেষ ধরনের স্তন্যপায়ী প্রাণী বা ম্যামালস হচ্ছে কি ক্যাঙ্গারু, যাকে বলা হয় মার্সুপিয়াল। তাহলে এই নতুন ধারণা সংযোজিত হলো এবং উচ্চতর ধারণা গঠিত হলো, এটাকেই বলা হচ্ছে কো রিলেটিভ সাবসামশন বা সহ সম্বন্ধমূলক শিখন। আমরা অর্থবহ শিখনের যে আরো একটা পদ্ধতি পাই, সেটাকে বলা হয় সিদ্ধান্তমূলক শিখন, ডেরিভেটিভ সাবসামশন। এই প্রক্রিয়ায় শিক্ষার্থীরা মূল ধারণা সম্পর্কে অবগত থাকে এবং এর ভিত্তিতে উপধারণা বা নিম্নবর্তী ধারণা বা উদাহরণ সম্পর্কে অবগত হয়, এটাকেই বলা হয় ডেরিভেটিভ সাবসামশন বা সিদ্ধান্তমূলক শিখন। যেমন আমরা উদাহরণরূপে বলতে পারি যে কোন একজন শিক্ষার্থীর ফল সম্পর্কে ধারণা রয়েছে যে ফুল থেকে ফল তৈরি হয়, ফুলের যে চারটে অংশ তার মধ্যে আমরা জানি যে গর্ভাশয়, গর্ভকেশর চক্রের মধ্যে যে গর্ভাশয় সেটা ফলে রূপান্তরিত হয় এবং গর্ভাশয় বা ডিম্বাশয় মধ্যস্থ যে ডিম্বক সেটা বীজে রূপান্তরিত হয়, তাহলে ফল সম্পর্কে তার ধারণা আছে। এরপর সে এর উপর ভিত্তি করে যে নিম্নবর্তী ধারণা বা উদাহরণ সম্পর্কে সে অবগত হচ্ছে, অর্থাৎ বিভিন্ন ধরনের ফল সম্পর্কে সে জানছে, আম, জাম, কাঁঠাল, আপেল, পেয়ারা, এগুলো কিন্তু হচ্ছে ফলের উদাহরণ। তাহলে এই যে একটা ধারণা সম্পর্কে, মূল ধারণা সম্পর্কে তারা অবগত রয়েছে শিক্ষার্থীরা, এবং এর ভিত্তিতে উপধারণা বা নিম্নবর্তী ধারণা বা উদাহরণ সম্পর্কে জানছে, এটাকেই বলা হচ্ছে সিদ্ধান্তমূলক শিখন বা ডেরিভেটিভ সাবসামশন। তাহলে আমরা মিনিংফুল লার্নিং বা অর্থবহ শিখনের চারটে পদ্ধতি বা প্রসেস সম্পর্কে জানলাম। এক হচ্ছে কম্বিনেশনাল লার্নিং বা সংযোগমূলক শিখন, দুই হচ্ছে সাব অর্ডিনেট লার্নিং বা অধীনস্থ শিখন, তিন হচ্ছে কো রিলেটিভ সাবসামশন বা সহ সম্বন্ধমূলক শিখন, এবং চার নম্বর হচ্ছে ডেরিভেটিভ সাবসামশন বা সিদ্ধান্তমূলক শিখন। এরপর আমরা আসি অসুবেলস সাবসামশন থিওরি বা অর্থপূর্ণ শিখন তত্ত্বে, কিভাবে অর্থপূর্ণভাবে শিখন সম্পাদিত হয়। এর চারটে ধাপ আমরা পাই। ফার্স্ট স্টেপ হচ্ছে অর্থপূর্ণভাবে তথ্য গ্রহণ বা মিনিংফুল রিসেপশন অফ ইনফরমেশন, অর্থাৎ অর্থপূর্ণভাবে তথ্যকে গ্রহণ করতে হবে বা রিসিভ করতে হবে। দুই হচ্ছে শিক্ষার্থীর জ্ঞানমূলক সংগঠন, অর্থাৎ লার্নার্স কগনিটিভ স্ট্রাকচার, শিক্ষার্থী কতটা জানে সেই মুহূর্ত পর্যন্ত। তিন হচ্ছে অগ্রিম সংগঠকের ব্যবহার বা ইউজ অফ অ্যাডভান্স অর্গানাইজার, এবং চার হচ্ছে জ্ঞানমূলক সংগঠনের মধ্যে নতুন ধারণার অন্তর্ভুক্তি বা সাবসামশন। এই চারটা স্টেপে কিন্তু অর্থপূর্ণভাবে শিখন সম্পাদিত হয় শিক্ষার্থীদের মধ্যে। এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে এবার আলোচনা করব। এক্ষেত্রে ফার্স্ট স্টেপ বা প্রথম ধাপ হচ্ছে অর্থপূর্ণভাবে তথ্য গ্রহণ, মিনিংফুল রিসেপশন অফ ইনফরমেশন। দেখো, শিক্ষার্থীদের যে অর্থপূর্ণভাবে তথ্য গ্রহণের প্রতি অসুবেল গুরুত্ব প্রদান করেছিলেন, এবারে এই যে অর্থপূর্ণভাবে তথ্য গ্রহণ বলতে তিনি কি বুঝিয়েছেন, যে যে তথ্য বা যে ইনফরমেশনটা স্টুডেন্টরা রিসিভ করছে বা গ্রহণ করছে সেটা যেন অর্থপূর্ণ হয়।
দেখো, ডেভিড অসুবেলের মতে অর্থপূর্ণ শিক্ষণ কখন সম্ভব? যখন শিক্ষার্থীরা তাদের যে পূর্ব লব্ধ জ্ঞান তার সঙ্গে নতুন যে তথ্যটা তারা গ্রহণ করছে তার সংযোগ সাধন করতে পারে বা কোরিলেশন ঘটাতে পারে, তাকে ব্যাখ্যা করতে পারে বা এক্সপ্লেন করতে পারে এবং নতুন তথ্যকে একীভূত করতে পারে বা অ্যাসিমিলেশন ঘটাতে পারে, এবং এর মাধ্যমে এই যে তথ্যটা তারা গ্রহণ করলো তাকে সমস্যার সমাধানের জন্য ব্যবহার করতে পারে। তাহলে যে তথ্য বা ইনফরমেশন গ্রহণ করছে সেটাকে প্রথম কথা হচ্ছে মিনিংফুলি বা অর্থপূর্ণভাবে গ্রহণ বা রিসিভ করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হলো শিক্ষার্থীর জ্ঞানমূলক সংগঠন বা লার্নার্স কগনিটিভ স্ট্রাকচার। দেখো, এটা শিক্ষার্থীর বর্তমান জ্ঞান ভাণ্ডারের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ বর্তমান জ্ঞান ভাণ্ডার বলতে কি বোঝানো হচ্ছে? শিক্ষার্থীর বিভিন্ন তথ্য বা ইনফরমেশন, তত্ত্ব বা থিওরি, ধারণা বা আইডিয়া সম্পর্কে সেই সময় পর্যন্ত যতটা জানে সেটাই হচ্ছে তার জ্ঞানমূলক সংগঠন বা কগনিটিভ স্ট্রাকচার। জ্ঞানমূলক সংগঠন বা কগনিটিভ স্ট্রাকচার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা কিন্তু শিক্ষণকে প্রভাবিত করে। তাই নিশ্চিতভাবেই কিন্তু জ্ঞানমূলক যে সংগঠন বা কগনিটিভ স্ট্রাকচার সেটা দৃঢ় হওয়া প্রয়োজন শিক্ষার্থীর মধ্যে। এক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি? শিক্ষকের ভূমিকা হচ্ছে শিক্ষক সর্বপ্রথম শিক্ষার্থীর বর্তমান যে জ্ঞান ভাণ্ডার সেটা সম্পর্কে একটা ধারণা তৈরি করবেন। এটাকে বলা হয় বেস লাইন সার্ভে, অর্থাৎ সেই সময় পর্যন্ত শিক্ষার্থী ওই টপিক সম্পর্কে বা ওই বিষয় সম্পর্কে কতটা জানে সেটা সম্পর্কে শিক্ষক আগে জানবেন। এরপর এই জ্ঞানমূলক সংগঠন বা কগনিটিভ স্ট্রাকচারের উপর ভিত্তি করে সহজতরভাবে কিন্তু নতুন ধারণা গঠনে শিক্ষক সাহায্য করবেন। এটা হচ্ছে শিক্ষকের ভূমিকা অসুবেলের মত অনুসারে। অসুবেলস মিনিংফুল ভার্বাল লার্নিং থিওরির অর্থপূর্ণ শিক্ষণ সম্পাদনের ক্ষেত্রে যে তৃতীয় ধাপ সেটা হচ্ছে অগ্রিম সংগঠকের ব্যবহার বা ইউজ অফ অ্যাডভান্স অর্গানাইজার। দেখো, এই যে মৌখিক শিক্ষণ বা ভার্বাল লার্নিং, এটাকে অর্থপূর্ণ বা মিনিংফুল করার জন্য ডেভিড অসুবেল অগ্রিম সংগঠক বা অ্যাডভান্স অর্গানাইজারের প্রস্তাব করেছিলেন। এই যে অ্যাডভান্স অর্গানাইজার বলতে আমরা কি বুঝি? দেখো, অগ্রিম সংগঠক বা অ্যাডভান্স অর্গানাইজার এটা কি করে? বিভিন্ন যে তথ্য বা ইনফরমেশন তাকে বিন্যস্তভাবে উপস্থাপিত করতে সাহায্য করে, অর্থাৎ অর্গানাইজড ফর্মে প্রেজেন্ট করতে সাহায্য করে। কে? অ্যাডভান্স অর্গানাইজার। এই যে অ্যাডভান্স অর্গানাইজার, এটা হচ্ছে একটা মুখ্য ধারণা, সেই মুখ্য ধারণা যার মধ্যে কিন্তু বিভিন্ন উপধারণা গুলোকে অন্তর্ভুক্ত করা যায়। অর্থাৎ মেইন আইডিয়াস হচ্ছে অ্যাডভান্স অর্গানাইজার, যার মধ্যে আমরা সাব আইডিয়াস গুলোকে ইনক্লুড করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে অগ্রিম সংগঠক বা অ্যাডভান্স অর্গানাইজার হচ্ছে একটা আদর্শ নির্দিষ্টকৃত স্থান। এই একটা আদর্শ নির্দিষ্টকৃত স্থান রূপেই অ্যাডভান্স অর্গানাইজার কাজ করে, এবং যখনই এই প্রসঙ্গে আরো ব্যাখ্যা করা হয় বা এক্সপ্লেন করা হয় তখন সেটা স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিক্যালি কিন্তু ওই প্রাসঙ্গিক যে সংগঠক বা অর্গানাইজার তার সঙ্গে যুক্ত হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি অ্যাডভান্স অর্গানাইজার অ্যাক্ট লাইক আইডিয়েশনাল অ্যাঙ্কারেজ, অ্যান্ড হোয়াট এভার উই এক্সপ্লেন ফার্দার গেট অটোমেটিক্যালি হুকড আন্ডার দ্য রেলিভেন্ট অর্গানাইজার। তাহলে কোন একটা বিষয়ের একটা স্থান অলরেডি তৈরি হয়ে থাকছে, যেটাকে আমরা বলছি অ্যাডভান্স অর্গানাইজার, এবং সেই প্রসঙ্গে পরবর্তীকালে আমরা যখনই ব্যাখ্যা করছি বা সেই সম্পর্কে আলোচনা করছি, নতুন তথ্য পাচ্ছি, সেগুলো অটোমেটিক্যালি কিন্তু সেই অর্গানাইজারের সঙ্গে বা সংগঠকের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে অগ্রিম সংগঠক বা অ্যাডভান্স অর্গানাইজার, যেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থপূর্ণ শিক্ষণ সম্পাদনের ক্ষেত্রে। অ্যাডভান্স অর্গানাইজার বা অগ্রিম সংগঠককে আমরা নানাভাবে ব্যবহার করতে পারি। যেভাবে আমরা ব্যবহার করি সেই অনুযায়ী এর নামকরণ করা হয়ে থাকে এক্সপোজিটরি, ন্যারেটিভ, স্কিমিং অর গ্রাফিক অর্গানাইজার। দেখো, বলা হচ্ছে যে যদি দেখা যায় যে নতুন বিষয়ের ধারণা গঠন করা হয় বক্তৃতা এবং ব্যাখ্যার মাধ্যমে, অর্থাৎ লেকচার এবং এক্সপ্লেনেশন এর মাধ্যমে যদি নতুন বিষয়ের ধারণা গঠন করা হয় তাকে বলা হয় এক্সপোজিটরি। যদি নতুন তথ্যকে গল্পের আকারে উপস্থাপিত করা হয়, কারণ মুখনিঃসৃত বাণীকে আমরা গল্পের আকারে উপস্থাপন করছি, তখন তাকে বলা হচ্ছে ন্যারেটিভ। যদি নতুন তথ্যে দ্রুত চোখ বুলিয়ে নিয়ে একটা সামগ্রিক ধারণা নেওয়ার চেষ্টা করি তাহলে তাকে বলা হচ্ছে স্কিমিং।
স্কিমিং মানে কি? যেমন দুধের থেকে ওপরের শটটা তুলে নেওয়া, অর্থাৎ কোনো একটা বিষয় সম্পর্কে জাস্ট একটা ধারণা নিয়ে তার থেকে মূল বিষয়বস্তুকে গ্রহণ করা, এটাকেই বলা হচ্ছে কি স্কিমিং। এবং গ্রাফিক অর্গানাইজার বলা হচ্ছে যে নতুন তথ্য, ধারণা এবং তাদের মধ্যে যে সম্পর্ক, এর যে দৃশ্যগত উপস্থাপন, বিভিন্ন ফ্লো চার্টের মাধ্যমে আমি তথ্যগুলোকে উপস্থাপন করছি, এটাকেই বলা হচ্ছে কি গ্রাফিক অর্গানাইজার। তাহলে অগ্রিম সংগঠক বা অ্যাডভান্স অর্গানাইজারকে আমরা নানাভাবে ব্যবহার করতে পারি। বক্তৃতা এবং ব্যাখ্যার মাধ্যমে হলে তাকে বলছে এক্সপোজিটারি, গল্পের আকারে যদি উপস্থাপিত করা হয় তাকে বলছে ন্যারেটিভ, দ্রুত চোখ বুলিয়ে যদি একটা সামগ্রিক ধারণা, মেন কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করা হয় তাকে বলা হয় স্কিমিং, এবং যদি ফ্লোচার্ট বা ছকের আকারে উপস্থাপন করা হয় যেটাকে দৃশ্যগত উপস্থাপন বলা হয় তাহলে তাকে বলা হচ্ছে গ্রাফিক অর্গানাইজার। এরপরে আমরা আসব যে এই যে অ্যাডভান্স অর্গানাইজার ব্যবহারের সুবিধাগুলো কি কি। দেখো, বিষয় সম্পর্কিত যে পূর্ব ধারণা, আগে থেকেই যে ধারণা শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়ে রয়েছে, তার সঙ্গে কিন্তু নতুন তথ্যকে যুক্ত করা অনেক সহজ হয়। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে একটা নির্দিষ্ট বিষয়ের ধারণাগুলো কিভাবে পরস্পরের সাথে সম্পর্কিত বা রিলেটেড, সেটা কিন্তু সহজেই অনুধাবন করা যায় এই অ্যাডভান্স অর্গানাইজারের মাধ্যমে। এরপর আমরা আসছি অসবেলের তত্ত্ব অনুসারে অর্থপূর্ণ শিখন সম্পাদনের যে চতুর্থ পর্যায় বা ফোর্থ স্টেপ, সেটা হচ্ছে জ্ঞানমূলক সংগঠনের মধ্যে নতুন ধারণার অন্তর্ভুক্তি বা সাবসামশন। যে সামগ্রিক পদ্ধতির মাধ্যমে জ্ঞানমূলক সংগঠনের মধ্যে নতুন তথ্য সেই সংক্রান্ত ধারণার সঙ্গে সম্পর্কিত হয় তাকেই বলা হচ্ছে ধারণার অন্তর্ভুক্তি বা সাবসামশন। অসুবেলের মতে শিক্ষক কোনো বিষয় সম্পর্কে ধারণা গঠনে শিক্ষার্থীদের কি করেন, সাহায্য করেন। তাহলে এটা হচ্ছে ফোর্থ স্টেপ। এখানে কি ঘটনা ঘটছে, নতুন তথ্য এবং সেই সংক্রান্ত ধারণা এর সঙ্গে জ্ঞানমূলক সংগঠনের যে সম্পর্ক সেটা সাধিত হচ্ছে এবং এর মাধ্যমে নতুন ধারণার অন্তর্ভুক্তি ঘটছে। এটাই হচ্ছে শেষ ধাপ বা লাস্ট স্টেজ, যাকে আমরা বলছি সাবসামশন, তাই তো? এখানে শিক্ষক কি করছেন, বিভিন্ন ধারণা গঠনে শিক্ষার্থীদের সাহায্য করছেন। এবারে আমরা একটা উদাহরণের সাহায্যে গোটা ব্যাপারটা বুঝে নিই। দেখো, এখানে প্রথম কথা কি হচ্ছে তাহলে, এই গোটা প্রসেসটার আমরা কি বুঝতে পারলাম, যে শিক্ষক প্রথমে কি করবেন, শিক্ষার্থীদের যে বিষয় সম্পর্কিত পূর্ব জ্ঞান সেটা সম্পর্কে জানবেন, যেটাকে বলা হচ্ছে বেস লাইন সার্ভে। এরপর শিক্ষক নতুন বিষয়ের যে অতি সংক্ষিপ্ত কিন্তু সম্পূর্ণ রূপ সেটা কিন্তু শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন। এরপর অগ্রিম সংগঠকের মাধ্যমে বা অ্যাডভান্স অর্গানাইজারের মাধ্যমে শিক্ষার্থীরা যা জানে সেটাকে একত্রিত করে নতুন যে তথ্য তারা গ্রহণ করল, নতুন ইনফরমেশন, সেটাকে তার অর্থ তারা বুঝতে চেষ্টা করবে। এরপর শিক্ষার্থীরা যে পূর্ব অভিজ্ঞতা তাদের রয়েছে তার মাধ্যমে এই যে নতুন প্রাপ্ত তথ্যগুলোর বিচার বিশ্লেষণ করবে এবং নতুন তথ্যগুলো কিন্তু যাচাই করে নেবে। এরপর শিক্ষার্থীরা একাধিক সিদ্ধান্ত গ্রহণ করবে, যাচাই করে তারা সিদ্ধান্তে উপনীত হবে, সেখানে নিশ্চয়ই একের অধিক সিদ্ধান্তেই তারা উপনীত হবে এবং তাদের মধ্যে তুলনামূলক বিচার বিশ্লেষণ করবে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। এরপর গৃহীত সিদ্ধান্ত যে অগ্রিম সংগঠক বা অ্যাডভান্স অর্গানাইজারের সঙ্গে মিলিয়ে নেবে এবং স্থায়ী সংগঠকে পরিণত হবে। এরপর যুক্তি প্রয়োগ করে কিন্তু অনুরূপ বা একই ধরনের আরো সিদ্ধান্ত গ্রহণ করবে। এইভাবেই অর্থপূর্ণ শিখন সম্পাদিত হচ্ছে এবং এই সমগ্র প্রক্রিয়াটিতে শিক্ষক কার ভূমিকা পালন করবে, সহায়কের ভূমিকা পালন করবেন, অর্থাৎ শিক্ষার্থীদের যেখানেই অসুবিধা হবে সেখানেই তিনি কিন্তু তাদের ধারণা গঠনে সাহায্য করবেন। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি অসুবেলের তত্ত্ব অনুসারে অর্থপূর্ণ শিখন সম্পাদিত হচ্ছে। এরপর আমরা দেখব এই যে মিনিংফুল লার্নিং বা অর্থপূর্ণ শিখন, এর সুবিধা বা বেনিফিটস গুলো কি কি। দেখো, অর্থপূর্ণ শিখন সম্পাদনের যে পদ্ধতিগুলো সম্পর্কে আমরা আলোচনা করতে গিয়ে দেখলাম, প্রথমেই কিন্তু কি হচ্ছে যে অর্থপূর্ণভাবে তথ্যকে গ্রহণ করা হচ্ছে, অর্থাৎ নতুন তথ্যের অর্থ বোঝা হচ্ছে, তারপর তার বিচার বিশ্লেষণ করা হচ্ছে, তুলনামূলক বিচার বিশ্লেষণ করে যাচাই করে তবে কিন্তু সিদ্ধান্তে উপনীত হওয়া হচ্ছে। অর্থাৎ এই ধরনের যে তথ্যগুলো বা শিখনগুলো সেগুলো কিন্তু স্থায়ীভাবে স্মৃতিতে সংরক্ষিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে কিন্তু পার্টিসিপেট করছে বা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, ফলে শিক্ষার্থীদের কিন্তু সক্রিয় শিখন ঘটছে, অ্যাক্টিভ লার্নিং এক্ষেত্রে সম্পাদিত হচ্ছে।
এবার দেখো, শিক্ষার্থীদের যে পূর্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে এক্ষেত্রে ব্যক্তিগত শিখন সম্পন্ন হয়। প্রত্যেকটা শিক্ষার্থী তার কিন্তু যে জ্ঞানমূলক সংগঠন সেটা ভিন্ন, তাহলে সেই জ্ঞানমূলক সংগঠনের উপর ভিত্তি করে প্রত্যেকে নিজের নিজের মতন করে ব্যাপারটাকে আয়ত্ত করছে এবং শিখছে। অর্থাৎ এক্ষেত্রে ব্যক্তিগত শিখন সম্পাদিত হচ্ছে পূর্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে। এখানে নতুন তথ্য দীর্ঘস্থায়ী স্মৃতিতে সংরক্ষিত হয়, অর্থাৎ এইভাবে শেখা তথ্যগুলো কিন্তু বা শিখনগুলো বহুকাল শিক্ষার্থীদের মনে থাকে। জ্ঞানের তাৎপর্যপূর্ণ এবং দীর্ঘস্থায়ী সংরক্ষণ ঘটে, তাহলে যেটা তারা শিখছে তারা দীর্ঘস্থায়ী সংরক্ষণ তো ঘটছে এবং তাৎপর্যপূর্ণ সংরক্ষণ ঘটছে, অর্থাৎ পরবর্তীকালে এই যে শিখন সেটা তারা বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের কাজেও কিন্তু ব্যবহার করতে পারছে। এবং পূর্ব অভিজ্ঞতার সঙ্গে নতুন অভিজ্ঞতার সফল যে যোগসূত্র সেটা কিন্তু দেখা যায় এই মিনিংফুল লার্নিং এর মাধ্যমেই স্থাপিত হয়। তাহলে এগুলো অর্থপূর্ণ শিখনের বিভিন্ন সুবিধা বা বেনিফিটস। তাহলে আজ আমরা ডেভিড অসুবেলের মিনিংফুল ভার্বাল লার্নিং থিওরি বা অর্থপূর্ণ মৌখিক শিখন তত্ত্ব বা সাবসামশন থিওরি সম্পর্কে ডিটেলসে আলোচনা করলাম। একটা কোয়েশ্চেন থাকলো তোমাদের জন্য, যে প্রথম কত সালে ডেভিড অসুবেলের এই যে মিনিংফুল ভার্বাল লার্নিং থিওরি প্রকাশিত হয় প্রথম কত সালে, সেটা তোমরা কমেন্টসে জানিও। ভিডিও কেমন লাগলো তাও তোমরা কমেন্টসে জানিও। অলওয়েজ বি পজিটিভ, ক্রিয়েটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ। ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। পাশে থেকো, ভালো থেকো, ধন্যবাদ।